ওকে আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির থামনেলে দেখতেই পাচ্ছ ডিফারেন্ট ব্যাঙ্ক তাদের হেডকোয়ার্টার তাদের প্রেজেন্ট সি এ এমডিসিও সেটা হচ্ছে প্রেজেন্ট মানে দু হাজার জানুয়ারি দু হাজার তেইশ ওকে স্যার এরপর তোমাকে কী করতে হবে দেখো তোমার পরীক্ষা যদি জানুয়ারি দু হাজার তেইশের আশেপাশে হয় তাহলে তো তুমি এখান থেকে মোর দেন এনআ যা পাচ্ছ সব ঠিক আছে এবার হচ্ছে তোমার যদি আমি এলপি পার্টিকুলারলি আমার এলপি কিছু ভাই বোন রয়েছে তাদের জন্য বলছি তাদের ক্ষেত্রে কী হতে পারে তাদের ক্ষেত্রে হয়তো পরীক্ষাটা আগস্ট মাস অব্দি হতে পারে আমি কথার কথা ধরে নিচ্ছি অফসো এবার আগস্ট দু হাজার হতে হতে কিন্তু এই প্রেজেন্ট এমডিসিও কিন্তু পাল্টে যেতে পারে তো তোমাকে কী করতে হবে তার জন্য কি বসে থাকতে হবে আগে না তুমি ভিডিওটা চালার সাথে সাথে যেরকম নোট বানাচ্ছো একটু ফাঁকা ফাঁকা করে নোটটা বানাবে দিয়ে ধরো এখন স্টেট ব্যাঙ্কে যিনি আছেন তিনি ডিকে খাড়া ঠিক আছে তো এমডিসিও এবার হচ্ছে তারপর তার চেঞ্জ হলো চেঞ্জ হওয়ার পর হয়তো ফেব্রুয়ারি মাসে গিয়ে চেঞ্জ হলে বা হোয়াটেভার তো তুমি স্টার দিয়ে লিখে রাখবে যে প্রেজেন্ট ছিলেন জানুয়ারি দু হাজার বলে লিখে রাখবেন মানে ইনি আছেন তারপর চেঞ্জ হলে পরে স্টার দিয়ে অ্যাড করে নিলে সেই দায়িত্বটা তোমাকে নিতে হবে আর এটা যখনই তুমি পড়বে সেই দায়িত্ব তোমাকে নিতেই হবে ঠিক আছে আর এই যাবতীয় যা ভিডিওর কী বলে পিডিএফ কোথায় পাবো আমাদের দেখো এই ভিডিওর ডেসক্রিপশানে তুমি ইজি টু লার্নিংয়ের টেলিগ্রাম চ্যানেল সেখানে পেতে পারো মানে পেতে পারো মানে টেলিগ্রাম লিঙ্কের পেতে পারো সেখানে তুমি অ্যাড হও কারণ তোমার উপর নির্ভর করছে সেখানে আমি ভিডিওর প্রত্যেকটা ভিডিও যারা যারা চাই আমি দিয়ে দিই পিডিএফ এবার কী করবে নিজে খাতায় লেখো পিডিএফ ভরসায় থেকো না তার কারণ হচ্ছে পিডিএফ প্রিন্ট করো এই করো সেই করো তার থেকে তুমি নিজের খাতাতেই ভরসা রাখো তিরিশ মিনিট খুব জোর লাগবে ভিডিওটা দেখতে ফার্স্টে ওয়ান এক্সে দেখো তারপর টু এক্সে একবার দেখে নাও আরেকবার কিছু একটা টু এক্সে কোনো দিন দশ দিন পর দেখে নাও তারপর দেখবে তোমার ভিডিওটা রেডি হয়ে যাবে এখানে আমি অনেক কিছু বলবো যেগুলো লেখা থাকবে না সেগুলোও মন দিয়ে শুনবে খাতার মধ্যে লিখতে থাকবে ঠিক আছে আর আরেকটা জিনিস দয়া করে করবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াবে মানে ও বিরক্ত লাগছে পড়তে ভালো লাগে না এরকম করো না তাহলে মানে ইজি মানে একদম এলাহাবাদ ব্যাঙ্কের এমডিসিও কি এরকম এলপির কোয়েশ্চেন এসেছিল আচ্ছা এলপি বাদ দিয়ে কাদের জন্য অ্যাডভাইস দেবো যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা মন দিয়ে দেখো ঠিক আছে আমাদের অলরেডি এই ইজি টু লার্নিং ইউটিউব টেন চ্যানেলে ভর্তি ভর্তি ভিডিও আসছে এরকম স্ট্যাডি কারেন্টের ওপরে তোমরা মানে এখান থেকে অনেক কিছু পেতে পেয়ে পরীক্ষাটা ক্লিয়ার করার মতন জায়গায় যেতে পারো এটুকু বলতে পারি হ্যাঁ আর কোয়ালিটির ওপরেই জোর দিয়েছি মানে শুধু শুধু ওই জন্য টাইম নিয়ে ভিডিও বানাবার চেষ্টা করি তো দেখতে থাকো আর আরেকটা ইয়ে করতে হবে সেটা হচ্ছে এইটার সাথে সাথে মোটামুটি মানে এলপি বাদ দিয়ে আরও যারা ব্যাচ রয়েছে তাদের কিন্তু ব্যাংক রিলেটেড অনেক কোশ্চেন যেখানে আসে তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তাদের কাছেও ছড়িয়ে দিতে পারো ঠিক আছে মানে কমিউনিটিটা গ্রো গ্রোথ হোক সেটাই চাইবো আচ্ছা চলো আপাতত দেখা যাক কিছুই না এখানে আজকে কিছু নাম পড়বো আর কিছু ব্যাকগ্রাউন্ডের নলেজ জানার চেষ্টা করব ঠিক আছে আর কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য দেবো প্রথমত হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ঠিক আছে সেন্ট্রাল ব্যাঙ্ক কী জিনিস সেন্ট্রাল ব্যাংক হচ্ছে প্রত্যেকটা গভর্নমেন্ট যে মানে ই কান্ট্রি রয়েছে তার যে সেন্ট্রালি অর্গানাইজড ব্যাঙ্ক রয়েছে মানে ধরো আমাদের যে মনিটারি পলিসি আমরা মনিটারি পলিসির কথা বলি আমরা ফিজিক্যাল পলিসির কথা বলি হ্যাঁ কি না মনিটারি পলিসি হচ্ছে মার্কেটে কত পরিমাণ ক্যাশ টাকা রইবে কত পরিমাণ আরও ছাপাতে হবে এই যে রিলেটেড রেশিওটা এটা নির্ভর করে হচ্ছে মনিটারি পলিসির উপর এটা রেগুলেটেড হয় সেন্ট্রাল ব্যাঙ্কের তো আমাদের যে ইন্ডিয়া সেই ইন্ডিয়ার মানে ভারতবর্ষ তার সেন্ট্রাল ব্যাঙ্কের নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওকে আর ফিজিক্যাল পলিসি কার কোন গভর্নমেন্টের বা কে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে ফাইন্যান্স কমিশন বা ফাইন্যান্স যে ডিপার্টমেন্ট রয়েছে গভর্নমেন্টের ভেতরে তার মানে এটা কিন্তু গভর্নমেন্ট নয় ঠিক আছে এটা একটা সেন্ট্রালি ব্যাঙ্ক এর সাথে গভর্নমেন্টের রিলেট রিলেশনটা হচ্ছে এই মানে যাবতীয় যে আরও আলাদা ব্যাংক প্রতিষ্ঠান রয়েছে তাদের টাকার কে কতটা পাবে কোন ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে সেই সমস্ত রক্ষণাবেক্ষণ করে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ঠিক আছে তাকেই সেন্ট্রাল ব্যাঙ্ক বলা হয় আচ্ছা এরকম একটা কোশ্চেন আসতে পারে ইউএসএ সেন্ট্রাল ব্যাঙ্কের নাম কি তখন বলতে হবে ফেডারেল বোঝা গেল আচ্ছা গভর্নর প্রেজেন্ট গভর্নর কে রয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শক্তিকান্ত দাস ঠিক আছে ইনি কততম এটা তোমার কমেন্ট মানে তোমার কোশ্চেন তোমার জন্য তুমি কমেন্ট করে অবশ্যই নিজে জানবে আর অন্যদেরকে জানার ব্যবস্থা করবে কারণ ওই ইয়ে মানে কি বলবো আমি জানি ঠিক আছে আমি জানলেই হলো এটা করো না কমিউনিকেট করতে শেখো ঠিক আছে তাহলে তোমার ভুল জানো না ঠিক জানো সেটাও ক্লিয়ার হবে ওকে স্যার কনফিডেন্স বাড়বে আচ্ছা নেক্সট আরেকটা জিনিস এখানে একটু বলার সেটা হচ্ছে ডেপুটি গভর্নর এবার ডেপুটি গভর্নর আর গভর্নরের মধ্যে পার্থক্য কি গভর্নর হলেন হেড এনার আন্ডারে চারজন রয়েছেন এক দুই তিন চার এই চারজনের কাজ কি এনাকে অ্যাসিস্ট করা সত্যিকান্ত দাস ঠিক আছে গভর্নর প্রেজেন্টলি আমি যা কিছু বলবো আজকে কারণ এই ভিডিওটা হয়তো ছ মাস পর একটি ছেলে দেখতে পারে তার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি জানুয়ারি দু হাজার তেইশে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ এগুলো চেঞ্জ হতেই থাকে তো যা কিছু বলছি জানুয়ারি দু হাজার তেইশের রেসপেক্টে ওকে স্যার আচ্ছা এবার ডেপুটি গভর্নর ডেপুটি গভর্নর হচ্ছে চারজন রয়েছেন তাদের নামগুলি একটু ভালো করে জোর দিয়ে যেন এম রাজেশ্বর রাও মুকেশ কুমার জৈন ঠিক আছে মাইকেল ডি পাত্রা এম ডি পাত্রা আর টি রবিশঙ্কর এই চারজনের নাম কিন্তু তোমার খাতায় যেন খুব সুন্দর করে লেখা থাকে ডেপুটি গভর্নর বলে আচ্ছা এবার হচ্ছে শুধু কি এটুকুই জানবো না আরও দুটো ইনফরমেশন একটু দিদি রিজার্ভ ব্যাঙ্ক রিলেটেড এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি ফাইভ ঠিক আছে ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি ফাইভ তো যারা আমার হিস্ট্রি ক্লাস অলরেডি করছো তারা অলরেডি জানো যে উনিশশো পঁয়ত্রিশে একটা ল পাস হয়েছিল বা আইন এসছিল ভারতবর্ষে সেটা হচ্ছে ভারত শাসন আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ সেই আইন অনুযায়ী কিন্তু ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় আর একটা কমিশনের রেকমেন্ডেশন হয়েছিল সেই কমিশনের নাম হচ্ছে হিলটন ইয়ং কমিশন মনে থাকবে স্যার হিলটন ইয়ং কমিশন আমি পুরো কথা লিখছি না উইথ রেসপেক্ট তোমাদেরকে মানে আমার ভিডিও লেন্থ বেড়ে যায় ওই জন্যই তো তুমি কিন্তু পুরোটা লিখবে হিলটন ইয়ং ওকে এম রাজেশ্বর রাও মুকেশ কুমার জৈন এম ডি পাত্রা আর টি রবি ব্যাস মোর দেন এনাফ এটুকু জানলেই ঠিক আছে আচ্ছা নেক্সট এবার দেখো অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কিছু রয়েছে মানে এরা হচ্ছে গভর্নমেন্টের সেই সমস্ত ইনস্টিটিউশন যারা কী করে যারা আরবিআই বাদ দিয়ে ধরো অন্য মানে পারপাসফুলি জিনিসগুলো তৈরি যেমন একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে এক্সিম ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক কী জিনিস এটাকে যদি মাঝখান থেকে স্প্লিট করি তাহলে হচ্ছে এক্সিম স্ট্যান্ডস ফর এক্সপোর্ট আর আই এম স্ট্যান্ডস ফর ইম্পোর্ট বা মানে যা ইন্ডিয়া থেকে বাইরে যা এক্সপোর্ট হচ্ছে আর ইন্ডিয়ার ভেতরে যা আসছে ইম্পোর্ট এই রিলেটেড যে মানি ডিসকাশন হয় বা মানে ধরো এক্সপোর্টের জন্য যে টাকা দরকার সেই সমস্ত মানে একটা ব্যাঙ্ক একটা ইনস্টিটিউট যে শুধু দেখাশোনা করে কি এক্সপোর্ট আর ইম্পোর্টটা ইন্ডিয়ার এর হেডকোয়ার্টার কথাই মুম্বাই আচ্ছা আরবিআই এর হেডকোয়ার্টারটা হয়তো বলা হয়নি ফ্লো ফ্লোতে আরবিআইয়ের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই ঠিক আছে আরবিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাই আগে ছিল কলকাতা তারপর মুম্বাই তো কারেন্টলি মুম্বাই মনে থাকবে এছাড়াও কিছু রিজিয়নাল অফিস রয়েছে আর বিআইয়ের মানে হেডকোয়ার্টার নয় রিজিওনাল হেডকোয়ার্টার এরকম ভাবতে পারো হেডকোয়ার্টার মুম্বাই আচ্ছা হার্স বাঙ্গারি ঠিক আছে হার্স বাঙ্গারি এক্সিম ব্যাংকের বর্তমানে হেড নাবার্ড নাবার্ড কী করে প্রত্যেকটাই বলেছি গভর্নমেন্ট ইনস্টিটিউশন তারা টাকার সাথে লেনদেন এবার নাবার্ড হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট আর ডি স্ট্যান্ডস ফর রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত আছে আচ্ছা এগুলোও বলতে থাকি এক্সিম ব্যাঙ্ক প্রতিষ্ঠা হলো কত সালে তো নাইনটিন এইট্টি ওয়ান এই সালটা একটু লিখে রাখো ঠিক আছে নাবার্ড নাবার্ড হচ্ছে নাইনটিন এইট্টি টু ঠিক আছে নাইনটিন টু ওকে আচ্ছা নাবার্ডের ডেটটা জিজ্ঞেস করে বারোই জুলাই নাইনটিন এইটি টু ঠিক আছে নাবার্ড কি বললাম রুরাল ডেভেলপমেন্টের জন্য মানে গ্রামীণ বিকাশের জন্য একটা ব্যাঙ্ক এবার তুমি অনেক সময় দেখো রুরাল ব্যাঙ্ক বলে রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বলে আর আর বলে এরকম অনেক তুমি পরীক্ষা পারপাসেও পরীক্ষা দিই আমরা আর শুনতেও পারো তো তাদেরকে রেগুলেট করার জন্য নাবার্ড ঠিক আছে তাদেরকে টাকা দেওয়ার জন্য নাবার্ড ওকে এর হেডকোয়ার্টার মুম্বাই বর্তমানে হেড হচ্ছে শ্রী সাজিক কেভি তোমাকে এইটুকু বললেই হয়ে যেত কিন্তু এই যে অ্যাডিশনাল এই জায়গাগুলো এগুলো কিন্তু অন্য পরীক্ষা পারপাসের জন্য ক্লিয়ার হয়ে যাবে এইটুকু বলতে পারি ঠিক আছে নেক্সট হচ্ছে এনএইচবি এনএইচবি বি স্ট্যান্ডস ফর ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক এর কাজ কি এরও হাউসিং রিলেটেড ব্যাংকের কাজ রয়েছে ব্যাঙ্ক ব্যাঙ্ক মানে একটা প্রতিষ্ঠান যেখান থেকে তুমি টাকা নিতে পারো যেখানে তুমি টাকা জমা করতে পারো এইটুকু জাস্ট মনে রাখো ঠিক আছে এবার পারপাসফুলি হলে সেটা সেই জন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ওকে স্যার আচ্ছা নাবার এনএইচবির হেডকোয়ার্টার হচ্ছে কোথায় নিউ দিল্লি দক্ষিতা দাস তিনি হচ্ছেন বর্তমানে হেড এর মেয়ে যেখানে হেড থাকবে সেখানটায় কোশ্চেনটা অন্যভাবে হয়ে যায় কারণ এখন একটা উমেন এম্পার্টমেন্টের যুগ ঠিক আছে তো সেখানে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হয়ে যায় এইরকম কোনো ব্যাপার নেই এটাই আসবে কিন্তু আস আসার চান্স বেড়ে যায় আচ্ছা সিড বি সিডবি হচ্ছে স্মল ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো আছে যে কি বলবো এম এস গুলো রয়েছে যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে অক্সিজেন মানে টাকা জোগাই হচ্ছে সিড বি মনে থাকবে সিডবির হেডকোয়ার্টার খুব অনেক সময় আসে কারণ এটা নিউ দিল্লি বা মুম্বাইয়ের মতন বড় শহরে নয় এটা লখনউতে মনে থাকবে আচ্ছা এনএইচবি কত সালে প্রতিষ্ঠা হয় ফ্লো ফ্লোতে অনেক কিছু ভুলে যাচ্ছি আমার মনে থাকে অ্যাটলিস্ট তোমরা ভুলে যাচ্ছ নাইনটিন সেভেন অবশ্যই খাতার মধ্যে লিখে থাকবে আর সিড বি এটাও বলে দিই একবারে উনিশশো নব্বই ঠিক আছে নাইনটিন নাইনটি এবার সিড বি লখনউ বললাম আর সুব্র শিবা সুব্রমণিয়ান রামান ঠিক আছে এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট হেভি ইম্পর্টেন্ট যেগুলো স্টার্ট দিচ্ছি শিভা সুব্রমণিয়াম রমন হচ্ছে সিড হেড আচ্ছা নেক্সট এবার হচ্ছে পাবলিক সেক্টর ব্যাঙ্ক একটা কথা বলে রাখি ধরো তুমি বলো না যে সরকারি ব্যাংক সরকারি ব্যাংক এটাই হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক ঠিক আছে বর্তমানে ভারতবর্ষের পাবলিক সেক্টরের ব্যাংক অনেক ভাঙা গড়ার পর বারোটা মানে ভাঙা গড়া মানে হচ্ছে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যাওয়ার পথে থাকে সেটা যদি সরকারি ব্যাংক হয় মানে সরকারের টাকা ইকুইটি আছে ঠিক আছে কত পার্সেন্ট ইকুইটি থাকলে সেটা সরকারি বলা যাবে একান্ন পার্সেন্ট মিনিমাম থাকতেই হবে কেন কারণ পঞ্চাশ থাকলে তো জন্য দাবি করবে আর উনপঞ্চাশ একান্ন হলেই তার মানে একান্ন যখনই সরকারের থাকবে তখন সেটা সরকারি ব্যাংক মনে থাকবে এটুকু মানে একটা ব্যাকগ্রাউন্ড নলেজ এবার হচ্ছে বারোটা অ্যাজ পার দু হাজার তেইশ ঠিক আছে মার্জার মার্জার নিয়েও একটু আগে একটু পরে বলবো আর ভারতবর্ষে কতবার ন্যাশনালাইজেশন হয়েছে ব্যাংকের তো একবার হয়েছিল সালগুলো মনে রাখো একবার হয়েছিল উনিশশো উনসত্তর ঠিক আছে স্যার আর এটা আবার কি হচ্ছে সরি নাইনটিন সিক্সটি নাইন আর একবার হচ্ছে নাইনটিন এইটটি ঠিক আছে এই দুটো সাল মনে রেখো তোমাকে কোশ্চেন করবে অনেক সময় যে প্রথম আর এটা হচ্ছে সেকেন্ড থার্ড টাইম থার্ড টাইমটা তুমি নিজেও জেনে যাবে কোশ্চেন করতে করতে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদা এগুলোর এস্টাবলিশমেন্ট ইয়ারটা আছে আর হেডকোয়ার্টার আছে ঠিক আছে তো ব্যাঙ্ক অফ বরোদা এই হচ্ছে পাবলিক সেক্টর ব্যাঙ্ক কটা বলেছি আমি বারোটা দেখো বারোটা গুনলে পরে তুমি বারোটাই পাবে ব্যাঙ্ক অফ বরোদা উনিশশো আট ভদোদরা গুজরাট মনে রেখো টেকনিকও বলে দেবো কীভাবে মনে থাকবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো মুম্বাই মহারাষ্ট্র তুমি একটা কাজ করতে পারো মুম্বাইয়ের তলায় যারা যারা আছে তাদের এক দুই করে তিনগুলো নামগুলো লিখে নেবে প্রথম তারপর হচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র উনিশশো প্রত্যেকটা সাল যদি দেখো স্বাধীনতার আগের ঠিক আছে বা ওই সমসাময়িক কেন কারণ ওই টাইমে ইন্ডিয়ান ক্যাপিটালের তৈরি ইন্ডিয়ান ব্যাঙ্ক এই ব্যাপারটার কনসেপ্টটা আরও বেশি করে উঠে আসছিল ঠিক আছে উনিশশো পঁয়ত্রিশ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পুনে ঠিক আছে পুনে মহারাষ্ট্র ওকে নেক্সট কানাডা ব্যাংক কানাডা ব্যাংক উনিশশো ছয় এর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালুরু কর্ণাটক কানাডা স্ট্যান্ডস ফর কর্ণাটকা বুঝতেই পারছো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো এগারো এর হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র তাহলে মুম্বাই কটা হলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওকে স্যার তার মানে দুটো জাস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা মনে রাখবে তারপর সেন্ট্রাল জুড়ে দিল কিন্তু মুম্বাই এটাই হচ্ছে মানে মনে রাখার টেকনিক আর কি উল্টো পাল্টা কিন্তু টেকনিকটা কাজে লেগে যাবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক নাইনটিন থার্টি সেভেন চেন্নাই ওকে স্যার চেন্নাইয়ের দুটো হেডকোয়ার্টার আছে দুটোই শুরু দেখবে ইন্ডিয়ান দিয়ে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক আর একটা সঙ্গে সঙ্গে পড়িয়ে দিচ্ছি ইন্ডিয়ান ব্যাঙ্ক ঠিক আছে ইন্ডিয়ান ওভারসিস আর ইন্ডিয়ান ব্যাঙ্ক উনিশশো সাত সালটা আস্তে আস্তে ডাইজেস্ট করবে সঙ্গে সঙ্গে সপ্নার চেন্নাই তামিলনাড়ু হয়ে গেল দুটো হেডকোয়ার্টার মনে থাকবে আচ্ছা দেখো এবার দেখো পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্ক আর পাঞ্জাব ব্যাঙ্ক ঠিক আছে পাঞ্জাব ন্যাশনাল আর কি পাঞ্জাব দু এই দুটোর দুটোই পাঞ্জাব দিয়ে শুরু দুটোই হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি ওকে স্যার একটা পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্ক হচ্ছে উনিশশো আট আর এটাও একটু বলে দিই পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটা হচ্ছে লালাল লাজপত রায় এর সাথে যুক্ত ছিলেন ঠিক আছে স্যার আঠারোশো চুরানব্বই মনে থাকবে আচ্ছা দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো পঞ্চান্ন এইটা জিজ্ঞেস করে কোশ্চেন ঠিক আছে স্টেট ব্যাঙ্কের পুরনো নাম কি ঠিক আছে তো এটা তোমার জন্য ছেড়ে দিলাম যারা জানো তাদের জন্য মুম্বাই মহারাষ্ট্র ওকে মুম্বাই লিস্টটা তুমি নিজে বানাবে আচ্ছা ইউকো ব্যাংক এটা আমাদের কলকাতা যারা বাংলা ভাষী তাদের জন্য ইম্পর্টেন্ট হয়েছে উনিশশো তেতাল্লিশ কলকাতায় এর হেডকোয়ার্টার তেতাল্লিশে তৈরি হলো ঠিক আছে ইউকো ব্যাংক নিয়ে অনেক সময় কোয়েশ্চেন আসে যে ইউকো ব্যাংকেরও ইকুইটি নিয়ে একটু লসে চলছে আচ্ছা আরেকটা জিনিস একটু এখানটায় বলে দিই আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট নন পারফর্মিং অ্যাসেট ঠিক আছে এটা কি এনপিএ কোনো ব্যাংকের যদি লোন দিলো সেই লোন যদি রিকভার না হয় তাকে বলা হয় নন পারফর্মিং অ্যাসেট মনে থাকবে এইটুকু আচ্ছা এই জন্য ইউকো ব্যাঙ্ক বা এরকম অনেক ব্যাংকেরই আমরা দেখি যে পারফর্ম করতে পারলো না তখন চাপ হয়ে যায় ঠিক আছে সেই জন্যই মার্চ হতে হয় এরকম ব্যাপার আচ্ছা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা হচ্ছে উনিশশো উনিশ এটাও মহারাষ্ট্র মুম্বাই মহারাষ্ট্র দেখো মনে রাখার টেকনিক আছে মুম্বাই একটা এরকমভাবে দেখো তুমি মুম্বাই এক মুম্বাই দুই মুম্বাই তিন মুম্বাই চার প্লাস তুমি এই চারটে ব্যাঙ্কের নাম লিখে রাখো এইটা ইম্পর্টেন্ট কারণ পাবলিক সেক্টর ব্যাঙ্ক নিয়েই কোশ্চেন আসবে কারণ এটা সরকারি সম্পত্তি সরকার নিয়েই কোশ্চেন আসবে এবার যেই পাবলিক সেক্টর ব্যাঙ্ক বারোটা দেখলে তাদের সিএও এমডিও ব্যাস এইটুকুই ভিডিও আগে হ্যাঁ এরপরও আছে অনেক কিছু কিন্তু এইটুকুই তোমার পরীক্ষা পারপাসের জন্য সেভেন্টি পার্সেন্ট এটুকু বলতে পারি ঠিক আছে আমি যা বলছি আবারও উইথ দায়িত্ব জানুয়ারি দু হাজার তেইশের রেসপেক্টে এরপর চেঞ্জ হলে তোমার দায়িত্ব সেটাকে অ্যাড অন করা ঠিক আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দীনেশ কুমার খাড়া ইন্ডিয়ান ব্যাঙ্ক ঠিক আছে শান্তিলাল জৈন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক দুটো ইন্ডিয়ান কোথায় তার হেডকোয়ার্টার হবে বলেছি দুটো ইন্ডিয়ান কোথায় হেডকোয়ার্টার হবে একটু আগেই বলেছি দেখো আবার দেখিয়েও দিচ্ছি চোখে আঙুল দিয়ে তারপর দেখো জিনিসটা ক্লিয়ার হবে ইন্ডিয়ান আর ইন্ডিয়ান দুটো ইন্ডিয়ানের বলেছি চেন্নাই তামিলনাড়ু চেন্নাই তামিলনাড়ু মনে থাকবে আর দুটো পিএনবি বা পাঞ্জাব মানে পাঞ্জাব কথার ইয়ে ব্যাঙ্কগুলোর কোথায় থাকবে সেটা হচ্ছে নিউ দিল্লি মনে থাকবে এটুকু বারবার করবে বারবার করবে সবাই পারে যারা পারে তারা এইভাবেই পারে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক পার্থ প্রতিম সেনগুপ্ত স্যার এবার চেয়ারম্যান আছে কিছু জায়গায় আর সিও এমডি সিও আলাদা মানে দুটো আলাদা আলাদা চেয়ার কিছুই না তাই দুটো আলাদা আলাদা নাম মনে রাখতে হবে ব্যাঙ্ক অফ বরোদা গুজরাটের ব্যাঙ্ক মানে গুজরাটের ব্যাংক মানে সেন্ট্রালি ব্যাংক ও ন্যাশনালাইজড ব্যাঙ্ক গোটা ন্যাশনালাইজড মানে হচ্ছে গোটা ইন্ডিয়াতে সরকারি এক নম্বর আর গোটা ইন্ডিয়াতে ব্রাঞ্চ আছে একটা ব্যাঙ্ক মানে সেটুকুই মনে রাখো আচ্ছা হাসমুখ আধিয়া চেয়ারম্যান আর কি জানা মনে রাখতে হবে এখানে হাসমুক আদিয়ার সাথে সাথে আমার পেনটা হারিয়ে যায় কেন রে বারবার হাসমুক আদিয়ার সাথে সাথে সঞ্জীব চড্ডা ইনি হলেন এমডি সিও ব্যাংক অফ ইন্ডিয়া অতনু কুমার দাস ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট 12 টা 12 টা ইম্পর্ট্যান্ট বলে বলতে পারি হ্যাঁ সিও এমডিঅ আচ্ছা ব্যাংক অফ মহারাষ্ট্র এএস রাজীব বে ক্যানাড়া ব্যাংকের ক্ষেত্রে টিএন মনোহরন চেয়ারম্যান ওকে স্যার আর এল ভെങ്കটা প্রভাকর ইনি হলেন এমডি সিও এটা আমি বারবার অনেক জায়গায় অনেক অ্যাড করতে থাকবো যে অমুক ব্যাংকের অমুক ব্যাঙ্কের তোমার বারবার রিভিশন হতে পারবে ঠিক আছে চোখে চোখটা সেট হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তপন রায় নন এক্সিকিউটিভ চেয়ারম্যান আচ্ছা মাতাম ভেঙ্কাটা রাও ইনি হলেন এমডিসিও কোথায় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল মুম্বাই মনে রাখো মুম্বাইয়ে তার হেডকোয়ার্টার আচ্ছা নেক্সট পাঞ্জাব এন্ড সিন্ধ আর দেখো পাঞ্জাব ন্যাশনাল পরপর দিয়েছি দুটো স্বরূপ কুমার সাহা হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধের আর অতুল কুমার গোয়েল হিস ইম্পর্টেন্ট পিএনবির চেয়ারম্যান ঠিক আছে আর এখনকার পিএনবি কিন্তু এর মধ্যে আরও দু তিনটে ব্যাঙ্ক ঢুকে আছে একটু পরের স্লাইডেই সেইটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা ইউকো ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক হচ্ছে শ্রী সোমা শঙ্করা প্রসাদ ওকে স্যার ইউকো ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় এটাও একজন মহিলা হেডকোয়ার্টার কোথায় কলকাতা এক্ষুনি একটু আগে দেখলাম ইউনিয়ন ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংকের ইনিও মহিলা এ মানি মেখালয় ঠিক আছে নিউ লেখা আছে কেন কারণ এগুলো নতুন নিযুক্ত হয়েছে যেমন স্বরূপ কুমার সাহা পাঞ্জাব অ্যান্ড সিন্ধের এটাও নিউ মানে হচ্ছে নতুন অ্যাড হয়েছে এবার হচ্ছে সেই মার্জারের কথা বললাম একটু আগে বলেছি উনিশশো একবার ন্যাশনালাইজ হয়েছে ব্যাঙ্ক কটা ব্যাংক বলতে বললে বলতে হবে চোদ্দোটা ব্যাঙ্ক ঠিক আছে উনিশশো আশিতে একবার ন্যাশনালাইজ হয়েছে ব্যাঙ্ক ছটা ব্যাঙ্ক ঠিক আছে আর এখন দু সালে দাঁড়িয়ে কটা ব্যাংক ন্যাশনালাইজ মানে সরকারি পিএসবি পাবলিক সেক্টর ব্যাংক কটা রয়েছে তার সংখ্যা তার সংখ্যা হচ্ছে বারোটা এবার পিএসবি যদি বারোটা হয় তাহলে প্রাইভেট ব্যাংকের সংখ্যা কত এটাও তো একটা কোয়েশ্চেন তো এটা একটু লিখে রাখো প্রাইভেট ব্যাংকের সংখ্যা হচ্ছে কত আমাদের ইন্ডিয়াতে এখন একুশটার কাছাকাছি ঠিক আছে আচ্ছা নেক্সট পরবর্তী কোয়েশ্চেন দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এইটা একটা মার্জার এরপর দু নম্বর মার্জার এই নম্বর এরপর তিন নম্বর মার্জার এরপর চার নম্বর এবার মার্জ কেন করা যখন ছোট ব্যাঙ্কগুলোর এনপিএর সংখ্যা বেড়ে যায় পারফর্ম করতে পারে না ঠিকঠাক তখন সেগুলো মার্চ হয়ে যায় ঠিক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অন্তর্গত এখন তিনটে ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিজে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটার যে এটিএম পেটিএমগুলো ছিল অনেক বাড়ির সামনে এখন দেখবে দেখবে ওই ইউ বি আই এর যে এটিএমটা ছিল সবুজ গ্রিন কালারের একদম এরকম লোভো সেটা এখন পিএনবিতে কনভার্ট হয়ে গেছে তুমি ভাববে যে কী হয়ে গেলো ভাই তো সেটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এর হেডটা এখন এই ছাতার তলায় চলে এসছে সেটা হচ্ছে ইউবিআই বি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স মনে থাকবে নেক্সট এখান থেকে কোশ্চেন আসবে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটুকু বলতে পারি যে কোনো শিফটের যে কোনো পরীক্ষায় পরীক্ষায় কোশ্চেন পড়ে আচ্ছা ইউনিয়ন ব্যাঙ্ক ঠিক আছে ইউনিয়ন ব্যাঙ্ক এটা ইকোনমিক্সের পার্ট এটা ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসেরও পার্ট এটুকু বলতে পারি ঠিক আছে ইউনিয়ন ব্যাঙ্কের আন্ডারে দেখো ইউনিয়ন ব্যাঙ্ক নিজে রয়েছে আর কে রয়েছে অন্ধ্র ব্যাঙ্ক আর কর্পোরেশন ব্যাঙ্ক তাহলে দুখানা আরও অন হয়েছে আচ্ছা ইন্ডিয়ান ব্যাঙ্ক এর সাথে এলাহাবাদ ব্যাঙ্ক যুক্ত হয়েছে ঠিক আছে ইন্ডিয়ান ব্যাঙ্ক ছাতার তলায় কে চলে এলো তাহলে এলাহাবাদ এলাহাবাদ ব্যাংক চলে এলো ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা আছে কানাড়া ব্যাঙ্ক কানাডা ব্যাংকের সাথে যুক্ত হয়ে সিন্ডিকেট ব্যাঙ্ক এটা বৃহত্তর কানাডা ব্যাঙ্ক ওকে স্যার মানে এ নিজেও পারফর্ম করতে পারছিল না ঠিকঠাক এও করতে পারছিল না তো দুটোকে একসাথে মিলিয়ে দিয়ে এখন পারফর্মটা করছে এবার মিলিয়ে দেওয়া মানে কি সমস্ত শেয়ার টেয়ার মিলিয়ে দেওয়া মানে এর আগে যে মার্কেটে শেয়ার ছিল সেটা এখন ইন্ডিভিজুয়ালি আর এর নেই দুজনের একসাথে একটাই শেয়ার হয়ে গেছে বোঝা গেল এটুকু মানে আমাদের মতন নন ব্যাঙ্কিং লোকদের এইটুকু মনে রাখলেই মনে রাখ এনা এবার হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক কত বলেছি সংখ্যা একুশটা এস পার দু মোটামুটি এবার হচ্ছে এস্ট এস্টাবলিশমেন্টগুলো কিন্তু পিএসবি মানে পাবলিক সেক্টর ব্যাঙ্ক যেগুলো রয়েছে সেগুলোর ইম্পর্টেন্ট এটার খুব একটা ইম্পর্টেন্ট নয় অ্যাক্সিস ব্যাঙ্ক ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার হিসেবে মুম্বাই মহারাষ্ট্র ঠিক আছে সমস্ত বড় বড় ব্যাঙ্ক যারা আছে তাদের হেডকোয়ার্টার দেখবে মুম্বাই মহারাষ্ট্র বন্ধন ব্যাঙ্ক দু হাজার পনেরো সালে তৈরি কলকাতা বেশ একটা ব্যাঙ্ক কলকাতা রিলেটেড যারা বাংলা ভাষা বা বাঙালি পরীক্ষা দেবো আমরা এই জন্য এইটা ইম্পর্টেন্ট হয়েছে এই সিওটাও ইম্পর্টেন্ট একটু পরে দেখতে পাবে বাকি বাকি কী ইম্পর্টেন্ট এইচডিএফসি যারা বেশি বিজনেস দেয় উনিশশো চুরানব্বই সালে তৈরি মুম্বাই মহারাষ্ট্র ওকে স্যার আইসিআইসি ব্যাঙ্ক আবার এনাদার বিজনেস গ্রুপ হিসেবে খুব ইম্পর্টেন্ট উনিশশো চুরানব্বই মুম্বাই মহারাষ্ট্র ইন দাসিন ঠিক আছে উনিশশো চৌষট্টিতে ঠিক আছে উনিশশো চৌষট্টি মুম্বাই মহারাষ্ট্র এটাও আর আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক খুব একটা ইম্পর্টেন্ট নয় দু হাজার পনেরো সালে তৈরি মানে অনেকটাই নতুন এবার দেখো যে ব্যাঙ্কগুলো মার্জ হয়ে গেছে তারও কিন্তু সিও এমডি রয়েছে আর সেটা এক্সিস্ট করছে সেই জন্য সেগুলো ইম্পর্টেন্ট হয়েছে যেমন কর্পোরেশন ব্যাঙ্ক আমাকে কমেন্ট আমাকে অ্যাটলিস্ট কমেন্ট না করলেও তুমি ভিডিওটা স্টপ করে দেখো কর্পোরেশন ব্যাঙ্ক কোন ব্যাঙ্কের সাথে মার্চ করেছে একটু আগেই পড়েছ কর্পোরেশন ব্যাঙ্ক এনার এখন বর্তমান সিও এমডি এম ডি হেড যাই বলো সেটা হচ্ছে পি ভি ভারতী ওকে এলাহাবাদ ব্যাঙ্কের এস মল্লিকার্জুন রাও দু হাজার আঠেরো সালে যখন এলাহাবাদ ব্যাঙ্ক মার্চ করেনি তখন কিন্তু এইটার কোশ্চেন এসেছিল যে এলাহাবাদ ব্যাঙ্কের সিও আর এমডি কে ঠিক আছে তো এখন বর্তমানে রয়েছে এস মল্লিকার্জুন রাও আন্ধ্রা ব্যাঙ্ক যে পাকরি পাকি স্বামী ওকে দেনা ব্যাংক মার্চ ব্যাঙ্ক অফ বরোদা এর এরও মানে উত্তরটা লিখে রাখো মার্চ বলে লিখে রেখেছি ওই জন্য ইচ্ছে করে যে শ্রী শ্রী কারমন ওকে শেখার ইনি হলেন বর্তমানে দেনা ব্যাংকের সিও ওকে আইডিবিআই এটা কিন্তু আগে কিন্তু মানে পাবলিক সেক্টর ছিল কিন্তু এখন প্রাইভেট ঠিক আছে আইডিবিআই এনার হচ্ছেন চেয়ারম্যান এম আর কুমার ঠিক আছে আর রাকেশ শর্মা এমডিসিও ওকে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর হচ্ছেন অশোক কুমার প্রধান তুমি যেখানে যা নাম পাচ্ছ পড়ে যাও নিজের মতন দু তিনবার পড়বে খাতায় লিখে রাখবে ঠিক হয়ে যাবে তারপর যখন চেঞ্জ হবে সেইটা কিন্তু নিজের দায়িত্বে অ্যাড করতে থাকবে ঠিক আছে এটাই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার মজা আর এ শঙ্করা নারায়ণ ইনি বললেন বিজয়া ব্যাংকে আচ্ছা সিন্ডিকেট ব্যাঙ্ক সিন্ডিকেট ব্যাংকের টি এন মনোহরণ ঠিক আছে টি এন মনোহরণ আর এল ভি প্রভাকর ঠিক আছে ইউনিয়নের এমডিসিও যদি এল বি প্রভাকরের দিকে আরেকবার তাকাও তুমি এখানে দেখতে পাবে এল বি প্রভাকরকে এই দেখো কোথায় গেল টিএন মনোহরণ আর এল ভি প্রভাকর ঠিক আছে কানাড়া ব্যাংক তো একটু আগেই কানাড়া ব্যাংকের সাথে সিন্ডিকেট ব্যাংক মার্জ হয়েছে তাহলে মানে বুঝতে পারলে এইভাবেই নিতে হয় পরীক্ষায় পরীক্ষায় এইভাবে কোশ্চেন করে ওকে স্যার তাহলে কানাড়া ব্যাংক সিন্ডিকেট ব্যাংক একই আচ্ছা ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এটাও একজনের সাথে যুক্ত হয়েছে ইনার এনার বর্তমানে হেড হচ্ছে মুকেশ কুমার যান মানে যে বর্তমানে হেড রয়েছে সেই যে মার্জার গ্রুপটা সেই মার্জার গ্রুপের হেড রয়েছে সেই ইন্ডিভিজুয়াল গুলোরও হেড ওকে আচ্ছা এবার হচ্ছে পেমেন্ট ব্যাঙ্ক পেমেন্ট ব্যাঙ্ক কী জিনিস ধরো এয়ারটেল ঠিক আছে জিও তুমি এখন দেখতে পারো আমরা ফোনপে করি ঠিক আছে গুগল পে করি এগুলো তো পেমেন্ট ঠিক আছে একটা ব্যাঙ্কিং অ্যাসপেক্ট এর রয়েছে তো সেটাই হচ্ছে পেমেন্ট ব্যাঙ্ক ঠিক আছে এদেরকে ঘোষণা করা হয়েছে পেমেন্ট ব্যাঙ্ক এবার হচ্ছে একটা কমিশন তৈরি হয়েছিল সেই কমিশনটার নাম যে জানো সেই জানাবে যে কোন কমিশনের আন্ডারে এই পেমেন্ট ব্যাঙ্ক এই কমিশনটা তৈরি করে পেমেন্ট ব্যাংকটাকে এস্টাবলিশ করলো ইন্ডিয়ার বুকে শুধু শুধুই তো হয় না তো এয়ারটেলের রয়েছে এয়ারটেলের হেডকোয়ার্টার নিউ দিল্লি এগুলো স্লোগানটা বা ট্যাগ লাইনটা ইম্পর্টেন্ট ঠিক আছে অনুব্রত বিশ্বাস এটাও ইম্পর্টেন্ট মানে ছটা আছে নাম্বারে ছটা ইম্পর্টেন্ট মানে পেমেন্ট সিও কে রয়েছে বর্তমানে খুব ইম্পর্টেন্ট এটুকু বলতে হবে শুধু ইম্পর্টেন্ট নাই একটা এয়ারটেল নিউ দিল্লি অনুব্রত বিশ্বাস দু নম্বর ফিনো পেমেন্ট ব্যাঙ্ক মুম্বাই কাদার আপ কি মেহনত কি এটা হচ্ছে ট্যাগলাইন এদের ঋষি গুপ্তা ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট পেমেন্ট ব্যাঙ্ক এটা তো আকসার পরীক্ষায় আসে আচ্ছা নয়ডা বিজয় শেখর ভি এস শর্মা ওকে স্যার পেটিএম এর আচ্ছা নেক্সট জিও জিও গ্রুপ জিওর পেমেন্ট ব্যাঙ্ক মুম্বাই হেডকোয়ার্টার এটা নয়ডা কিন্তু হ্যাঁ এইচ শ্রীকৃষ্ণান ঠিক আছে এইচ শ্রী হচ্ছে জিও পেমেন্ট ব্যাঙ্কের ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব আর কে এমডিসিও আচ্ছা নেক্সট পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক মুম্বাই টেকনোলজি ট্রাস্ট অ্যান্ড রিচ অভিজিৎ কামাল পুকারম পুকার ওকে আচ্ছা ছ নম্বরটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এতগুলো যেগুলো দেখছে এগুলো কিন্তু নন গভর্নমেন্টের একটা ব্যাপার ছিল এখানে কিন্তু ইন্ডিয়ান পোস্ট ঢুকে আছে ঠিক আছে পেমেন্ট ব্যাঙ্ক এটা সরকারি তো বটেই এবার হচ্ছে এটাও একটা গেটওয়ে পেমেন্ট গেটওয়ে যেটা নিউ দিল্লিতে আপকে ব্যাংক আপকে দোয়ার যে ভেঙ্কাটা রামু আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো এগুলো দরকার কি এমডিসিও দরকার কি ঠিকঠাক ম্যানেজমেন্টটা হচ্ছে কি না কারণ মানে পুরো একটা পেমেন্ট সিস্টেম তো কোনো গ্লিচ আছে কি না সব কিছু আইটি থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট সিস্টেম সেটাকে দেখার জন্য রয়েছে হচ্ছে এমডিসিও ঠিক আছে এবার এমডি কোথাও এমডিসিও আলাদা আলাদা অনেক জায়গায় দেখলাম আর কোথাও একই একই ব্যক্তিত্ব ঠিক আছে এম জি এমডি স্ট্যান্ডস ফর ম্যানেজিং ডাইরেক্টর সিও স্ট্যান্ডস ফর চিফ এক্সিকিউটিভ অফিসার ওকে স্যার আর এই কমিশনটার নাম প্লিজ প্লিজ মানে আমি বলছি না এই কারণেই কারণ যে জানো তার পক্ষে কমেন্ট করো অ্যাটলিস্ট অফলাইনে মানে যখন কমেন্ট আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন তুমি সেখানে গিয়ে প্লিজ কমেন্ট করো ঠিক আছে উইথ দায়িত্ব কেন কারণ ভীষণ ইম্পর্টেন্ট এটা ভীষণ আচ্ছা নেক্সট পরবর্তী জায়গা পরবর্তী সেকশনে দেখো এর ট্যাগলাইন আছে কিছু বাড়্তিকা নাম জিন্দেগী আমরা অ্যাড দেখি অ্যাক্সিস ব্যাঙ্কের সমস্ত মানে প্রাইভেট ব্যাঙ্ক যেগুলো লিডিং সেগুলোই অ্যাড বেশি দেয় আইসিআইসি ব্যাংকের হাম হ্যানা খেয়াল আপকা ওকে এইচডিএফসির ক্ষেত্রে উই আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ল্ড ওকে বন্ধন ব্যাঙ্ক আপকা ভালা সবাই সবই ভালা ভালাই আচ্ছা ইয়েস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক হচ্ছে এক্সপিরিয়েন্স আওয়ার এক্সপার্টাইস ওকে এবার হচ্ছে ইয়েস ব্যাঙ্কের সাথে আরেকটা জিনিস যুক্ত থাকে সেটা হচ্ছে ফোনপে ঠিক আছে ফোনপে যে গেটওয়েটা রয়েছে ইউপিআই এর ঠিক আছে ইউপিআই এর পুরো নাম কি এটাও আমাকে কমেন্ট করে জানিও যে জানো ইউপিআই তো ফোনপের মানে কি বলবো ফ্র্যাঞ্চাইজিটা কার ফ্র্যাঞ্চাইজিটা হচ্ছে ইয়েস ব্যাঙ্কের ওকে এরকম জিনিসপত্রগুলো লিঙ্ক করে করে মনে রাখতে হবে এবার দেখো কিছু প্রাইভেট সেক্টর কটা আছে বলেছি একুশটা তাহলে একুশটার নামই মনে রাখতে হবে আগে না যেই চারটে পারফর্ম ওয়েল করে মানে খুব বেশি মার্কেট আছে যার তাদেরটাই নিয়ে ইম্পর্টেন্ট তাদের নিয়ে কোশ্চেন আসে তাদের নিয়ে ইম্পর্টেন্ট যেমন এক্সিস ব্যাঙ্ক এক নম্বর ঠিক আছে এক্সিস আর এইচডিএফসি নিজেদের মধ্যে অল্টারনেট করে জায়গা ঠিক আছে অমিতাভ চৌধুরী এমডিসিও ভীষণ ইম্পর্টেন্ট আর রাকেশ মাকিজা তিনি হলেন চেয়ারপারসন ওকে বন্ধন ব্যাঙ্ক আমি বলেছি কলকাতা বেশ একটা ব্যাঙ্ক দু হাজার পনেরো সালে তৈরি ডক্টর অরূপ অনুপ কুমার সিনহা ইনি হলেন চেয়ারপারসন এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় আর চন্দ্রশেখর ঘোষ সিও ওকে এটাও ইম্পর্টেন্ট সেই হিসেবে আচ্ছা নেক্সট নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট নয় আর এবার হচ্ছে লাস্ট এইচডিএফসি আছে আর একটা ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে আইসিআইসি এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটো মনে রাখতে হবে বাকিগুলো বাকিগুলো চোখ বুলানোর জন্য দিয়েছি আমার পিপিটিতে সব থাকবে বা পিডিএফে সব থাকবে পিডিএফটা পাবে কোথায় আবারও বলে দিচ্ছি টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে ইজি টু লার্নিংয়ের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে অ্যাড হয়ে যাও আমার কাছে ওখানে চাইতে থাকে সবাই মানে আমাদের একটা কমিউনিটি তৈরি হয়েছে তো তারা তুমিও অ্যাড হও অ্যাড হয়ে পরে ওখানে একবার মেসেজ করে দিও আমি দিয়ে দেব ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে এইচডিএফসি এইচডিএফসিতে রয়েছেন হচ্ছে অতনু চক্রবর্তী ঠিক আছে চেয়ারপারসন আর শশিধর জগধরন তিনি হচ্ছেন জগদীশন তিনি হলেন সিও রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক এগুলোই ইম্পর্টেন্ট এই চারটে ব্যাঙ্ক খুব ইম্পর্টেন্ট প্রাইভেটের মধ্যে গিরিশ চন্দ্র চতুর্বেদী চেয়ারপারসন আর সন্দীপ বাক্সি ঠিক আছে এমডি সিও আচ্ছা নেক্সট পরবর্তী সেকশানে যাবো এখানে কর্ণাটক আছে আচ্ছা ইন দ্যাসেন্ট এটা একটা ইম্পর্টেন্ট হয়ে যায় এই কারণে কারণ এও মাঝে মাঝে মানে এমন সব প্রকল্প নিয়ে আসে ঠিক আছে এমন সব প্রোজেক্ট ডিজাইন করে যার জন্য এ ইয়েতে চলে আসে মানে কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসে কারেন্ট অ্যাফেয়ার্সে এলেই এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পার্ট সুমন্ত কাঠ পালিয়া ঠিক আছে ইনি তার মানে এমডিসিও ইনা এনার হাত ধরেই সেই প্রকল্পটা লঞ্চ হচ্ছে সেটা বোঝো আগে সেই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় ঠিক আছে পরীক্ষাটার মাথাটা বুঝতে হবে কেন আচ্ছা সুমান্ত কাটপালিয়া তিনি হলেন এমডিসিও বর্তমানে ঠিক আছে আচ্ছা জম্মু কাশ্মীর ব্যাঙ্ক এটাও মানে একটা কী বলবো একটা জম্মু কাশ্মীরের ওপরে বেশ করে একটা মানে ওই জায়গা থেকে শুরু হয়ে ব্যাংক আর কি এটারও এমডিসিও হচ্ছেন বলদেব প্রকাশ এটা একটু মনে রেখো ঠিক আছে জম্মু কাশ্মীর মনে তো সবই রাখতে হবে কিন্তু যেই জায়গাগুলো বেশি জোর দিতে হবে সেগুলো আমি স্টার দিচ্ছি ওই জন্য আরবিএল ঠিক আছে আর যেমন এই চারটে মানে এই পাঁচটা আছে আর কি এই পাঁচটা লিস্টের ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজ এ প্রাইভেট কেন কারণ এরা উট এখন ধরো এইচডিএফসি বা আইসিআইসিআই এরা তো এস্টাবলিশ হয়ে গেছে একটা ব্যাংক হিসেবে তাদের তো নিজস্ব কাস্টমার হয়ে গেছে কিন্তু র্যাপিডলি গ্রোথ করছে কোটাক মেহেন্দ্রা এনার চেয়ারপারসনের নাম প্রকাশ আপতে আর উদয় কোটাক উদয় কোটাক হচ্ছে এমডিসিও ইম্পর্টেন্ট নৈনিতাল ব্যাংক নৈনিতাল ব্যাংক হচ্ছেন আবার বলেছি যে যেমন জম্মু কাশ্মীর দেখলে সেরকম নৈনিতাল হচ্ছে একটা মানে স্টেট বেস ব্যাঙ্ক কিন্তু গোটা ইন্ডিয়াতে এর ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে দীনেশ পান্থ যেমন ঋষভ পান্থ রয়েছেন পান্থ যে টাইটেলটা বিলংস করে উত্তরাখণ্ড থেকে চেয়ারপারসন চেয়ারপারসন আর সিও আচ্ছা এবার হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই চেয়ারপারসন কথাটা আমরা কেন ইউজ করি কারণ হচ্ছে তিনি মেল হতে পারেন ফিমেল হতে পারেন মানে ম্যানও হতে পারেন ওম্যানও হতে পারে তাই চেয়ার পারসন ঠিক আছে এটাকে বলা হয় জিন জেন্ডার ইনইকুয়ালি মানে ইকুয়ালি আর কি ট্রিট করার জন্য ইনইকুয়ালিটি দূর করার জন্য ওকে আচ্ছা নেক্সট এটা একটু ইংরেজির জ্ঞান হয়ে গেল খুব ভালো আর আরবিএল আরবিএল গ্রুপ যে ব্যাংক রয়েছে তার এমডিসি সিও হচ্ছে আর সুব্র ঠিক আছে মানি কুমার আরবিএল কিন্তু পরীক্ষায় ঘুরতে থাকে কোশ্চেন হিসেবে হ্যাঁ উজ্জীবনী স্মল ফাইন্যান্স ব্যাংক এবার স্মল ফাইন্যান্স ব্যাংক নিয়েও তুমি একটু দু চার কথা জানবে নীতিন চোখ ঠিক আছে এমডিসিও আর ইয়েস ব্যাঙ্ক আবার বলেছি যে প্রশান্ত কুমার ঠিক আছে এইটা হচ্ছে ফোনপে ঠিক আছে তুমি যে গেটওয়েটা দেখো তো ওয়াই বলে একটা ইয়ে আসবে কখন আসবে অ্যাট দ্য রেট ওয়াই তোমার নাম্বার দিয়ে কেন আসে ওয়াই স্ট্যান্ডস ফর ইয়েস ব্যাঙ্ক ঠিক আছে এবার এটাকে বলা ইউপিআই আইডি তো আমাকে তোমাকে আরেকটা কোশ্চেন করেছি যে ইউপিআইয়ের পুরোনাম কী ঠিক আছে ইউপিআইয়ের এর কী কি এনপিসিআই আই এর পুরোনাম কি এই নামগুলো কিন্তু নিয়ে আসবো খুব শিগগিরই মানে যতদিন না আসছি ততদিন তুমি নিজে অ্যাওয়ার থাকো এবার দেখো ব্যাঙ্ক আর স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করেছে কিছুই না যখন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যে রয়েছে এখন সে একদিন ব্যাংক হতে পারে তো যতদিন না হচ্ছে তার তার কিছু ক্যারেক্টার রয়েছে তাকে স্মল ফাইন্যান্স ব্যাংক বলে এটা হচ্ছে একদম সাদা বাংলায় যদি বলতে বলে ঠিক আছে কিন্তু তোমাকে তো অতটাও সাদা হলে হবে না একটু জানতে হবে ব্যাকগ্রাউন্ড পরীক্ষাতে আসবে এগুলো স্টেটমেন্ট বেস কোশ্চেন হিসেবে কমার্শিয়াল ব্যাঙ্ক অফার করতে পারে সমস্ত কাস্টমারকে লোন কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সেভেন্টি ফাইভ পার্সেন্ট তার যে প্রায়োরিটি মানে লোন দিতে পারে প্রায়োরিটি সেক্টরকে যার দরকার সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিতে পারে লোন অবধি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে না এ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে স্যার আরেকটা জায়গায় চলে এসো অ্যাজ পার গাইডলাইন ঠিক আছে আরবিআই রেগুলেট করে সমস্ত ব্যাঙ্কে এখানে কিন্তু পাবলিক সেক্টরও আছে প্রাইভেট সেক্টরও দুটোই বলে দিচ্ছি প্রায় বলে লিখলাম প্রাইভেট সেক্টরও রয়েছে ঠিক আছে কিন্তু কে প্রমোট করে মানে প্রমোটও করে রেগুলেটও করে সবই হচ্ছে আর এই ক্ষেত্রে কে আছে এন এই কথার অর্থ হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ঠিক আছে কোম্পানি মানে কর্পোরেশন এইটা হচ্ছে একটা গভর্নমেন্ট হেড এরা প্রমোট করে যে অমুক স্মল ফাইনান্স ব্যাঙ্কে আপনারা অ্যাড দেওয়ার মতন বা এই যাবতীয় জিনিসপত্র এর আন্ডারে থাকে এর রেগুলেশনে থাকে যদি কিছু ক্ষতি করে সেই ক্ষেত্রে লোকাল এরিয়া যে ব্যাংক রয়েছে সে তার সাথে টাই আপ হতে পারে মাইক্রো ফিনান্স কোম্পানির সাথে টাই আপ হতে পারে এবার 10 বছর তার মিনিমাম কোম্পানির মানে তো থাকতে হবে তবে নিজেরা মিলে স্মল ফাইন্যান্স ব্যাংকের একটা প্রমোশনের জায়গা নিয়ে আসতে পারে বোঝা গেলো এটা একটা মানে মার্কেটিং বিষয় খুব দরকার নেই ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে ইস্যু করতে পারে ডেবিট কার্ড এটিএম কার্ড ইস্যু করতে পারে ইস্যু করতে পারে সেই জন্য এটিএমও তৈরি হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংকের অনেকেই দেখতে পাই আমরা জানা স্মল ফাইন্যান্স ব্যাংক এরকম দেখতে পাবে নট রেস্ট্রিক্টেড এনি রিজিয়ান এবার এটা একটা রিজিয়ান আছে টার্গেট কাস্টমার তাদেরকে দেখো টার্গেট করছে এমএসএমই মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ স্মল ফার্মার স্মল বিজনেসম্যান আনঅর্গানাইজড ওয়ার্কার তাদেরকে মোটামুটিভাবে মানে টার্গেট করে ওকে আর রুর আরেকটা জিনিস একটু বলে দিই ব্রাঞ্চ সমস্ত ক্রান্টিতেই ব্যাংকের ব্রাঞ্চ খুলতে পারে এরা কিন্তু একটু রেস্ট্রিক্টেড আছে রুরাল এরিয়ায় কেন কারণ রুরাল এরিয়ার যে বুস্ট তার জন্য দরকার ব্যাংক তার জন্য স্মল ফাইন্যান্স ব্যাঙ্ককে ইউজ করা হয় সোজা কথাই তাদেরও বিজনেস বাড়বে আর আমাদেরও রুরাল সেক্টর অবধি ব্যাঙ্কিং ফ্যাসিলিটি এগোবে একদিন হয়তো এই স্মল ফাইন্যান্স আস্তে আস্তে স্মল না থেকে লার্জ হয়ে যাবে তখন সেটা ব্যাংক ঘোষণা হয়ে যাবে ঠিক আছে এবার দেখো এই যে ছটা ছটা না মানে অনেকগুলোই স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক রয়েছে তাদের হেডকোয়ার্টার আছে আর ট্যাগ লাইন রয়েছে প্লাস এমডিসিও এবার এটা অ্যাজ এ হোল ইম্পর্টেন্ট তো বটেই তার মধ্যে তিনখানা আমি স্টার দেবো সেটা হচ্ছে জানা স্মল ফাইন্যান্স উজ্জীবনী উৎকর্ষ ওকে এই তিনটে খুব ইম্পর্টেন্ট আচ্ছা বাকি আসে মানে সবই আসে কিন্তু এই তিনটে ইম্পর্টেন্ট এই কারণে কারণ এগুলোর মানে কী বলবো ব্যাঙ্কিং মার্কেটটা বাড়ছে দিন দিন ওকে এটাই এটা তো অ্যাড থাকবেই পিপিটির মধ্যে আর কী করতে হবে আর হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংকের হেডকোয়ার্টার ট্যাগলাইন আর সিইও এগুলোও অ্যাড করা আছে পিপিটির মধ্যেও অ্যাড করা থাকবে এবার হচ্ছে এর মধ্যে আমি তোমাকে বলেছি এই চারটে ফার্স্ট চারটে দেখো অ্যাক্সিস আইসিআইসি আর এইচডিএফসি এই চারটে তো হেভি ইম্পর্টেন্ট ওকে আর কী ইম্পর্টেন্ট আর হচ্ছে ইন্দ্রাসিন্দ কোটাক মাহিন্দ্রা ঠিক আছে আরবিএল আর ইয়েস ব্যাঙ্ক ঠিক আছে অ্যাজ পার মানে প্রাইভেট সেক্টর এই এই ছ সাতটার মতন তোমাকে জেনে যেতেই হবে এদের ট্যাগলাইনও জেনে যেতে হবে হেডকোয়ার্টার আর এমডিসিও সবই লেখাই আছে দেখতেই পাচ্ছ আর বারোটার যে বারোটা কি বললো যেন ওইটার নাম পাবলিক সেক্টর মানে হচ্ছে যেখানে সরকারি ব্যাঙ্ক আর কি তাদের কিন্তু বারোটার বারোটায় জেনে যেতে হবে আর মার্জারটাও জেনে নিতে হবে মার্জারটা আমি খুব ভালো করে বলেছি আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর ভিডিওটা এখানে শেষ করবো শেষ করে যেটা করতে হবে কী শিখলে সেটা একটু মোটামুটি মানে নিজেকে জাজ করো ঠিক আছে তাহলেই হবে এরকম আবার একবার দেখে নাও পিএনবি পিএনবির আন্ডারে কে কে আছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ঠিক আছে সঙ্গে পিএনবি ইউনিয়ন ব্যাঙ্ক ইউনিয়নের সাথে আছে আন্ধ্রা এটা তো থাকবেই ইউনিয়ন ব্যাংকের সাথে আছে আন্ধ্রা আর হচ্ছে কর্পোরেশন ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাংকের সাথে আছে এলাহাবাদ ব্যাঙ্ক আর কানাড়া ব্যাংকের সাথে আছে সিন্ডিকেট ব্যাঙ্ক তাই কানাড়া ব্যাঙ্কের যদি এখন হয় যে প্রেজেন্ট যে এ এমডিসিও তিনি তো এনারও হবে বোঝা গেলো কিছু ক্ষেত্রে আলাদা থাকে সেই নামও আমি করে দিয়েছি যেমন এলাহাবাদ ব্যাংকে আলাদা করে রয়েছে এস এস মালিকার্জুন সেই জন্য সেটা অ্যাড করে দিয়েছি বোঝা গেলো তুমি এই ভিডিওর পর নিজেকে কোন জায়গায় স্ট্যান্ড করছো মানে শেষ করার পর মক দিয়ে দিয়ে দেখো যে কোন জায়গায় স্ট্যান্ড করছো তাহলে তোমার লাভ হবে ঠিক আছে পরীক্ষা পারপাসের জন্য আপাতত আজকের মতন এখানেই ঠিক আছে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন টাটা